শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন গতকাল বেলা একটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলার সভাপতি নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে বিএনপির উপজেলার নেতৃবৃন্দ, কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নূর বাসায় তারা সৌজন্য সাক্ষাতের জন্য উপস্থিত। সৌজন্য সাক্ষাৎকালে সেখানে সেই ইউনিয়ন এবং সংশ্লিষ্ট যে ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে তারা মত বিনিময় করছিলেন, আলাপ করছিলেন। ঠিক এমনি এক মুহূর্তে আওয়ামী লীগের গেস্টাপো বাহিনী নামে পরিচিত আওয়ামী ছাত্রলীগ যুবলীগ অতর্কিত সেখানে হামলা চালায় এবং সেই হামলায় সেই পরিবারের বিএনপির যিনি সভাপতি নূর হোসেন নূরুর পরিবারের যারা সদস্য যাদের বয়স 70-এর উপরে, মহিলা বৃদ্ধ মহিলা, তাদের উপরেও তারা আক্রমণ করে এবং আরো পরিবারের অন্যান্য সদস্যদের উপরেও তারা আক্রমণ চালায় এবং অনেককেই সেখানে আহত করে। এই দুর্বৃত্ত আচরণের প্রতিবাদে কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলার নেতৃবৃন্দ রিপুন রায় চৌধুরীর নেতৃত্বে উপজেলা বিএনপি কার্যালয় জিঞ্জিরা উপস্থিত হন সাংবাদিকদের সাথে কথা বলার জন্য, একটি সংবাদ সম্মেলন করার জন্য প্রতিবাদ। তারা সেখানে উপস্থিত হওয়ার সাথে সাথে থানার পুলিশ ওসি এবং অন্যান্য কর্মকর্তার নেতৃত্বে তাৎক্ষণিকভাবে সেখানে হাজির হয়েছে। এদেশে অনেক শিশু নির্যাতিত হয়, অনেক নারী নির্যাতিত হয়, বাড়িঘর ডাকাতি হচ্ছে, ব্যাংক ডাকাতি হচ্ছে, মানুষের সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, পুলিশ কিন্তু যথাসময়ে উপস্থিত হয়, কিন্তু বিএনপির ন্যূনতম কোনো আওয়াজে তারা বিচলিত হয়ে পড়ে এবং সেখানে যত দ্রুত সম্ভব আলোর গতির চাইতেও দ্রুত গতিতে তারা সেখানে উপস্থিত হয় এবং যত ধরনের অত্যাচার নিপীড়ন তারা সেখানে করার চেষ্টা করে। সংবাদ সম্মেলন শেষে রিপুন রায় চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ যখন বেরিয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে পুলিশ ঝাঁপিয়ে পড়ে এবং অকথ্য গালাগাল করে। তার মধ্যে একটি অত্যন্ত আপত্তিকর এবং বাজে যে কথাটি তারা বলেছে এটি অত্যন্ত গর্হিত। আমরা এই দলের সাথে ছাত্র জীবন থেকে সম্পর্ক, সেই সময় আমাদের অগ্রজ প্রতিম এবং যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন আজকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু ভাস্কর চন্দ্র রায়, আমরা তাকে অগ্রজ হিসেবে দেখেছি, অভিভাবক হিসেবে দেখেছি। বিএনপির আদর্শ দর্শন ইত্যাদি নিয়ে যখন আলোচনা করতেন, সে টেবিলেই হোক আর জনসভায় হোক, আমরা মুক্ত হয়ে শুনতাম। ওনার সাম্প্রদায়িক পরিচয় কি, আমাদের সাম্প্রদায়িক পরিচয় কি, এটা আমরা আমরা কখনোই সেই বিবেচনা করিনি, এই দল সেটি বিবেচনা করেনি। বরং এই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা যিনি অত্যন্ত বিশ্লেষণী বক্তব্য রাখতে পারেন, এইটা তৎকালীন আমরা যারা ছাত্র ছিলাম আমাদের কাছে এটা আকৃষ্ট করে, তখন থেকেই তিনি আমাদের শ্রদ্ধে এবং আমরা অনেকটা শিষ্যের মতোই তার এই কথাগুলো শুনতাম। কিন্তু গতকাল কেরানীগঞ্জের সেই ওসি একটা বাজে কথা বলেছে, আব্দুল সালাম তার নাম, যে রিপুন রায় চৌধুরী আপনারা জানেন সে কি ধরনের সংগ্রামী একজন নেত্রী, বাবু কাশ্যপ চন্দ্র রায়ের আত্মীয় হতে পারে, তার বৌমা হতে পারে, তার ছেলের স্ত্রী হতে পারে, সহধর্মী হতে পারে, কিন্তু সে তো এই বিএনপির পক্ষে গণতন্ত্রের উদ্ধারের জন্য সে কম সংগ্রাম করেনি, কম লড়াই করেনি, জেল জুলুম তার উপর
অহরহ লেগেই আছে। তারপরে একটি বাজে কথা উচ্চারণ করেছে বালাউন করে, আজকে বলে সেকুলার আওয়ামী লীগ, আজকে কি বলে নিজেদেরকে অসাম্প্রদায়িক চেতনার একেবারে পরাকাষ্ঠা হিসেবে নিজেদেরকে জাহির করে, অথচ অন্তরের মধ্যে এরা ঘৃণা, অন্তরের মধ্যে এরা প্রতিহিংসা পোষণ করে। আজকে থানার ওসি থেকে শুরু করে পুলিশকে এমন ভাবে সাজিয়েছে, সবই তো আওয়ামী চেতনার লোকজন, তো তাদের মুখ দিয়ে কথা বেরোচ্ছে কেন? এটা প্রধানমন্ত্রীর অন্তরের যে বিষ প্রতিহিংসা সেটাই তার ওসিদের মুখ থেকে বেরোচ্ছে। তাহলে একটা থানার ওসি সেটা একটা আইন শৃঙ্খলা রক্ষা করবে, ওখানে কোন দল কি কর্মসূচি পালন করবে এটা তো তার ডেমোক্রেটিক রাইটস, এক কনস্টিটিউশনে এখনো যে অধিকার দেওয়া আছে সেই অধিকার বলেও তো সভা সমাবেশ করা যায়, কিন্তু ওসি কি কারণে সাংবাদিক সম্মেলনে বাধা দিতে গেছে, কি কারণে বিএনপির এতগুলো ছেলে এখানে প্রায় শতাধিক বিএনপির নেতাকর্মীর উপর তারা আক্রমণ চালিয়ে তাদেরকে আহত করেছে, এটা অশুভ উদ্দেশ্য। উদ্দেশ্য কিন্তু একটাই, গণতন্ত্রের অধিকারের কারণে সরকারের বিরুদ্ধে কেউ যাতে টু শব্দ করতে না পারে সেইটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য, এবং সেই করতে গিয়েই গতকাল তাণ্ডব সৃষ্টি করেছে গোটা কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলাতে। এর মধ্যে দিয়ে বার্তা দিতে চায় যে না, আমরা ডুবে গেলেও আমরা এখনো কিন্তু বেঁচে আছি, আমরা ডুবিনি, এই বার্তাতে দেওয়ার চেষ্টা করছি। আমরা যেটা শুনেছি যে একবারে সেখানকার স্থানীয় মন্ত্রী এবং উপজেলা চেয়ারম্যানের প্রত্যক্ষ মদদে এই হামলা হয়েছে, এবং এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত, এই হামলা তা পুরুষোচিত হামলা, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন উক্ত এলাকা থেকে যিনি সংসদ নির্বাচন করেন সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু বৈশ্যচন্দ্র। বাবু বৈশ্য, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকের এই পবিত্র জুমার দিনে আপনাদেরকে আমরা আমন্ত্রণ করেছি, শত ব্যস্ততা এবং কিছুক্ষণ পরে নাম পবিত্র নামাজ, তার মধ্যেও যারা কষ্ট স্বীকার করে আমাদের কথা শুনতে এসছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, বিশেষ করে কেরানীগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ প্রায় সবই বলেছে, এবং গতকালকে পার্টির মহাসচিব ও এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন এবং পত্র পত্রিকায় দিয়েছেন। এখানে যে উদ্দেশ্যটা, এটা কথা আছে যে বাতি নাকি নেভার আগে জ্বলে ওঠে, অর্থাৎ প্রদীপ নেভার আগে জ্বলে ওঠে অপাস করে। সরকারের বর্তমান কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে পতনের শেষ শিখা জ্বলে উঠছে, এটা নিভে যাবে, এটা নিভে যাবে, এটা সময়ের মানে খুব কখন নিভে যাবে তারা নিজেরও অনুমান করতে পারবে। প্রশাসনের প্রজাতন্ত্রের যারা বেতনভোগী তাদের এই বেতনের টাকাটা কোনো ব্যক্তি কোনো দল দেয় না, জনগণের টাকা। তারপরে ইনফর্ম দাঁড়িয়ে আইন শৃঙ্খলা দায়িত্বে পুলিশ, তার মুখ থেকে যে বক্তব্য বেরিয়েছে এটি অত্যন্ত সাম্প্রদায়িক উস্কানি। আওয়ামী লীগের একমাত্র ভরসাই তো এদেশের হিন্দুদের ভোট, আর মালাউন বলতে তো কাকে বুঝেছে, হিন্দুদের বোঝা নাকি? এবং প্রজাতন্ত্রের পোশাক পরিহিত পুলিশ বাহিনীর মুখ থেকে এই শব্দ অত্যন্ত গর্হিত নয়, এবং তার এখন থেকে সেই পোশাক পরার অধিকার আছে কিনা এটা সরকারকে বিবেচনা করতে হবে। আমরা কুমিল্লার ঘটনা কিন্তু এরকমই দেখলাম, কুমিল্লার ওসি বিরাট একটা দুর্ঘটনা ঘটান সারা দেশে, মানুষের আনন্দ কেড়ে নিল, দেশকে একটা অসম্মানজনক পরিস্থিতিতে আজকে পড়তে হচ্ছে। যেই সময়
গণতান্ত্রিক বিশ্ব ধিক্কার দিচ্ছে এই দেশের পুলিশ র‍্যাবের কর্মকাণ্ডে। ইতিমধ্যে তাদেরকে স্যাংশন বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটা, শোনা যায় লোকে বলে পালাক্রমে আরো আসিতেছে। সেই মুহূর্ত পুলিশ কেন সংযত হচ্ছেন না? এটা কি সরকারের জন্য কি লাভজনক না ক্ষতিকারক সেটা সরকারকে বুঝতে হবে। আর যা কিছু ঘটনা ঘটুক না কেন সরকারকে দায় বহন করতে হবে। সে ছাত্রলীগ হোক, যুবলীগ হোক আর পুলিশ, তাকে এই ঘটনার সাথে যারা অন্যায় ভাবে যে জুলুম বা অত্যাচার নিষ্ঠুরতা প্রকাশ করেছে তার দায় তো সেখানকার জনপ্রতিনিধিদের উপর বর্তাবে, জবাব তাকে দিতেই হবে। সে কারণেই আজকে আমাদের পরিচ্ছন্ন আমরা গণতান্ত্রিক আন্দোলন লড়াইতে আছি। আমরা দেশটা স্বাধীন করার সময় হিন্দু মুসলমানের ব্যবধান দেখি নাই, জাতি ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। 50 বছর পরে এই ধরনের একজন পুলিশের মুখে এই শব্দ শোনার জন্য প্রস্তুত না, এর জবাব যথাসময় দেওয়া হবে, কেরানীগঞ্জের মাটি দিয়ে দেওয়া হবে। সরকার বিচার করবে কি করবে না জনগণের অধিকার আছে এই বিচার করা। আজকে সারা কেরানীগঞ্জ ফুসে উঠেছে, ভোর থেকে ঝাঁকে ঝাঁকে লোক কেরানীগঞ্জ থেকে কিনে এসেছে, প্রায় সহস্রাধিক মহিলা আজকে অংশগ্রহণ করেছে। এনুর হোসেন যার ছেলে মেয়েরও মানে মাস্টার ডিগ্রি করে বিদেশ গেল, তার মায়ের বয়স 85 বছর, তার বাড়িতে তার মাকে দেখতে যাবে, এরা যাওয়ার আগেই তার বাড়িতে আক্রমণ, তার বাড়ি ভাঙচুর, তার ঘরে তালা মারা, চেয়ার টেবিল ভাঙ্গা, 85 বছরের বৃদ্ধা নারীর গায়ে হাত, তার স্ত্রীর গায়ে হাত, বাড়ির অন্যান্য বৌদের গায়ে হাত। অর্থাৎ এই যে নারী নির্যাতনের নির্লজ্জ চিত্র সারা বিশ্ব যে ফুসে উঠেছে সরকারের বিরুদ্ধে, এই মুহূর্তে এটি আরেকটি জ্বলন্ত প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হবে। সুতরাং আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে সামরিক বাহিনীর বিরুদ্ধে পাকিস্তান, সুতরাং পুলিশের ভেঙ্গছি যে আমরা ঘরে ঢুকে যাবো এটা ভাববার কোনো কারণ নাই। আমাদের ইসলামাবাদ যে কথাটা বলেছে, যে কোনো সভার সমাবেশ সরকারের অন্যায় কর্মের প্রতিবাদ সমালোচনা করার অধিকার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক রাইট। আমরা কোনো অন্যায় করিনি, আমার নেতা কর্মীরা কেউ অন্যায় করে না। এখানে যারা বাধা দেয় তারাই দেশের সংবিধান লঙ্ঘন করে, যারা বাধা দেয় তারা সরকারি কর্মচারীদের রুলস অফ বিজনেস ভঙ্গ করে। এদের শাস্তি দাবি করি। আর যেই প্রতিবাদ ঠাঙ্গারু বা নূর হোসেনের বাড়িতে আক্রমণ করেছে তার বিদ্যা মাকে পেতে, আশা করি স্থানীয় জনপ্রতিনিধি তাকে পুলিশে সোপর্দ করবে, বিচারের আইনের আওতায় আনবে। সেতে যদি ব্যত্যয় ঘটে কেরানীগঞ্জের জনগণ প্রস্তুত আছে প্রতি পদে পদে তার বিচার করা এবং তাদেরকে সমর্থন। সেই শক্তি, সেই সাহস, সেই সামর্থ্য জনগণের আছে, আর জনগণের মাঝে আমরা আছি। জনগণকে পিছে ফেলে আমরা কখনো মাঠ থেকে সরে যাই নাই, যাব না। এখানে আমাদের অনেক নেতা করি প্রচন্ডভাবে আহত, আমি নাম করে বলছি, বিএনপি সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে নাম এই মুহূর্তে আমি প্রকাশ করছি না। এখানে শতাধিক নেতা কর্মী কিন্তু প্রচন্ডভাবে আহত। সুতরাং যাদের রক্ত ঝরেছে তাদের রক্তের ঋণ এই থানার ওসিকে পরিশোধ করিয়াই কারেন্ট মন্ত্রী।
আমি আশা করব দেশ বিদেশে গণতান্ত্রিক বিশ্ব যে অপবাদে আপনাদেরকে আসামের কারখানায় দাঁড় করিয়েছে এই অপবাদের হাতের থেকে রক্ষা পাওয়ার একটিমাত্র পথ অন্যায়কারীদেরকে বিচারের আওতায় আনো বিশ্ববাসী আজকে সেনশন দিচ্ছে সরকারের বিভিন্ন বাহিনীর উপর অসন্তুষ্টি প্রকাশ করছে দেশ এবং জাতির জন্য এটা অত্যন্ত অপমানজনক শঙ্কা এটা আমরা খুশি না কিন্তু দায় জনগণের না দায় সরকারের সুতরাং এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে সারা বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়বে বাংলাদেশ সারা বিশ্বের মানুষের বন্ধুত্ব সহানুভূতি সহমর্মিতা থেকে বাংলাদেশ বঞ্চিত হবে যেটা একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য আগামী দিনটা অত্যন্ত আশঙ্কাজনক সুতরাং সেই কারণেই আমাদের মান সম্মান স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র এবং গণতন্ত্রের অপর নাম মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অত্যন্ত সাহসিকতার সাথে যেমনি আপনার পথ চলছেন অব্যাহত রাখুন সরকারের পতন অনিবার্য যে কোনো সময় শুনবেন সরকার নাই তারপরে দেখা যাবে এই পোশাক পরা পুলিশ নামের গুলাঙ্গারা কোথায় লুকায় কোথায় পারে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমার যে মাটিতে জন্ম সেই মাটির সন্তান সেই মাটির ময় মুরব্বী তারা এইভাবে নিগৃহীত হবে হাত দুটে বসে থাকবো সেটা আমার চরিত্রে লেখা নাই কারণ মৃত্যু আমার অনিবার্য সেখানে মামলা অথবা জেল এটা তুচ্ছ ঘটনা আর মরতেই যখন হবে একদিনই মরব বারবার মরতে রাখবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কিছুক্ষণ পরে আপনারা নামাজ আদায় করবেন এবং সেই প্রস্তুতি নিয়ে আপনারা এখান থেকে প্রস্থান করবেন আর সাংবাদিক সম্মেলনে যারা যারা উপস্থিত ইতিমধ্যে আপনাদের সামনে প্রচার করা প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের যে সহানুভূতি যে সহযোগিতা আমাদের ক্যারেটগঞ্জবাসীর উপর তারা যে মনোভাব প্রকাশ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই আশা করি ক্যারেটগঞ্জবাসীর পক্ষে আপনারা আছেন তার চেয়ে বড় কথা ক্যারেটগঞ্জবাসী বাংলাদেশের জনগণের সাথে আছে আপনাদের সাথে এই শক্তি অনেক বড় শক্তি এই শক্তি প্রমাণ করবে আগামীতে ভালো থাকুন সুস্থ থাকুন